নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ির শিকারপুরে। শিকারপুরে দেবী চৌধুরানীর মন্দির। কালী পুজো উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিভিন্ন আয়োজন উৎসব হয়, কিন্তু এই মন্দিরের সঙ্গে মা কালীর যোগাযোগ কতটা রয়েছে সেটা তো একটা অন্যদিক। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব এবং তার যে তথ্যগুলো রয়েছে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা অনিতা বাগচির সঙ্গে রয়েছে এখানে। অনিতা দি, আপনাকে স্বাগত। নমস্কার। প্রাক্তন অধ্যাপিকা অনিতা বাগচি এবং প্রাচীন ইতিহাস নিয়ে যার কাজকর্ম ছিল সেই অনিতা বাগচির সঙ্গে যখন কথা বলছি, কথা বলতে বলতেই দেবী চৌধুরানী মন্দিরের একদম ভেতরে আমরা প্রবেশ করলাম এবং অনিতা থেকে জানবো এখানে যে মূর্তি দেখা যাচ্ছে, বলা হয় একদিকে ভবানী পাঠক আর দেবী চৌধুরানী, আবার মতান্তরে বলা হয় যে শিব ঠাকুর এবং তার যে স্ত্রীরূপ, অর্থাৎ তার স্ত্রীরূপ দুর্গা দেবী, আমরা যাকে পুজো করি, আমরা যার জন্য অপেক্ষা করি বছরের কয়েকটা দিন। আসলে কি, বা এই যে মন্দিরে অবয়ব রাখা রয়েছে বা মূর্তি রাখা রয়েছে তাতে গড়নগুলো কিন্তু আমরা খুব পরিচিত নই, তাহলে আসলে কেন, এই সত্যটাও জানবো অনিতাদির কাছ থেকে। অনিতাদি, হ্যাঁ, এই এখানকার যে আইকনোগ্রাফি, এই মূর্তির যে পরিচয়, এটা খুব ইন্টারেস্টিং। এবং এটা এই কারণে আর ইন্টারেস্টিং যে এটা মহাদেবের মতো করে দেখানো হয়েছে, যে বদ্ধ পদ্মাসনে বসে আছেন, পাশে একেবারে সাধারণ গ্রাম্য শাড়ি স্টাইলের শাড়ি পরে বসে আছেন নারী মূর্তিটি। কিন্তু এটার মধ্যে বোঝা যায় যে প্রথম কথা, এটা মঙ্গলয় এটা একটা ছাপ আছে পুরো কাঠের যে এটা। সুতরাং এখানকার জনজাতিকে নিয়ে যে এটা করেছে বা যারা কার্পেন্টার মানে শিল্পী, তখন শিল্প যারা করতেন তারা এটা করেছেন। আর এটা যেন মনে হচ্ছে স্বামী স্ত্রীর থেকেও বেশি মনে হয় এটা ভবানী পাঠকের শিষ্যা হিসেবে দেখানো হচ্ছে। মানে সাধারণ মানুষের মধ্যে দেবী চৌধুরানীর সম্বন্ধে একটা অত্যন্ত রেসপেক্ট ছিল, সুতরাং সেইভাবেই এটা দেখানো হয়েছে। আর পাশে যারা রয়েছে এইগুলো সব কমন মূর্তি, জনসাধারণকে রিপ্রেজেন্ট করে, তাদের মুখের মধ্যেও ছাপ আছে হচ্ছে এই অঞ্চলের। এবং এটা যে খুব বেশি প্রাচীন না, মানে ওই চা বাগানের সময় বা তারও আগে ভিতটা হয়তো সেই রায়কদের দ্বারা মানে প্রতিষ্ঠিত, সেটা বোঝা যাচ্ছে এই কারণে যে এর ভিতটা, এর স্ট্রাকচার আর তার সঙ্গে দুটো সেপাই, তাদের হাতে হচ্ছে বন্দুক। এই যে বন্দুক নিয়ে সেপাই পাহারা দিচ্ছে, এগুলো কুচবিহারের যে টেরাকোটা ওয়ার্ক আছে তার মধ্যেও বন্দুকের ব্যবহারটা দেখছি। এমনকি আমাদের বীরভূমে যে মল্লরাজাদের সব আছে টেরাকোটা ওয়ার্ক, সেখানেও কিন্তু এই বন্দুকটা ওই রকম সময়ের। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং, মানে আমরা খুব বেশি এটা অনেক আগের এইসব বলে না বলে আমরা এটা মনে করছি 400 বছর থেকে বেশি হবে না, 400 বছর মতোই হবে। এবং অত্যন্ত ডাউন টু আর্থ একটা কোনো যদি স্ট্রাকচার হয় বা তার স্কাল্পচার হয়, এবং কাঠের, যেহেতু কাঠ এখানে খুব অ্যাভেলেবল। এই মন্দিরের অনেক মিথ রয়েছে, ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আসলে ঐতিহাসিক গুরুত্ব কতটা? ঐতিহাসিক গুরুত্ব বলতে আমি যেটা মানে, যেহেতু এটা প্যাগোডা স্টাইল, আমি প্রথমেই শুরু করছি যে এর স্ট্রাকচারটা দেখে আমাকে ঐতিহাসিক গুরুত্ব রুটটা কোথায় খুঁজে বের করার চেষ্টা করছি। প্রথম কথা, এখানে না আমরা এই উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমরা খুব একটা কিন্তু পাথরের মূর্তি কম পাই, অল্প পাথরের কাজ আছে। একমাত্র জটিলেশ্বর মন্দিরটা পাথরের এবং ওটার মধ্যে নাগর স্টাইলের মন্দির যেটা সেটা আছে। এবং এটা নিশ্চয়ই একটা কারণ বোঝাই যাচ্ছে যে অ্যাভেলেবল যে রক যেটা সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়, সেই রক তো এখানে পাওয়া যায় না, এখানে ভঙ্গুর ভঙ্গিল পর্বত এখনও হিমালয় এই অঞ্চলে। সুতরাং পাথরের মন্দির আমরা চাই পাবো না আশা করলেও, কিন্তু এখানে যে স্ট্রাকচারটা, আমি কাশ্মীরে যখন গেছিলাম মন্দিরগুলো দেখতে, আমার খুব সুন্দরভাবে মনে হয় যে ওই কাশ্মীরের স্টাইলটা এখানে আছে। তার মানে এটা কাশ্মীর থেকে আমদানি হয়েছে তা না, মানে এখানে জায়গাটা হচ্ছে পাহাড়ি জায়গা, এখানে ভূমিকম্প হয় মাঝে মাঝেই, সেই সব মাথায় রেখে এই যে ভিতটা পাকা, এটা আমি জলপাইগুড়ি যে শতবার্ষিক সংখ্যা, খুব ভালো সংকলন, সেখানেও লেখা আছে যে ভিতটা পাকা 50 বছর আগে, মানে তার মানে মাঝখানে কিন্তু 50টা বছর চলে গেছে, তা সেখানেও আছে পাকা এবং তার উপরে কাঠের স্ট্রাকচার। এবং তারপরে এই যে অনেকগুলো লেয়ারে এটাকে
চারচালা আটচালা এইভাবে সাজানো হয়েছে প্যাগোডা স্টাইলে। সুতরাং এটা একটা খুব সুন্দর সুদৃশ্য মনোরম একটা আর্কিটেকচার, এবং আমার মনে হয় এখানকার আবহাওয়া জল হাওয়াতে এটা যথেষ্ট উপযুক্ত, সেইভাবে এটা করা হয়েছে। আর এটা পাথরের হলে আমরা হচ্ছে রুটটা অনেক দূরে খুঁজতে পারতাম, এটা তো বারবার ভেঙে টেঙে যায়, রিপেয়ার করা হয়। এবার আমি একটা মানে মোটামুটিভাবে আমি হিসেব করে দেখেছি যে এই অঞ্চলে তো এরিয়ানাইজেশন যেটা সেটা অনেক পরে হয়েছে, বা যেমন উপেন বিশ্বাস বলেছেন এটা বৌদ্ধ ধর্মের ফলে হয়েছে, আমার সেরকম মনে হয়নি যে এটা বৌদ্ধ ধর্মের জন্য একটা মাত্র প্যাগোডা স্টাইলের মন্দির হতে পারে, তাহলে আরও অনেকগুলো পেতাম, সেরকমটা না মনে হচ্ছে। তবে টাইম টু টাইম এগুলো নষ্ট হয় এবং সেগুলোকে সারানো হয়েছে। এবার যে ঘটনা দুটো খুব ইম্পর্টেন্ট, একজন নির্মল চৌধুরী এখানে উনি লিখেছেন, উনি অত্যন্ত ভালো ইন্ডোলজিস্ট, উত্তরবঙ্গের একজন খুব নাম করা ছিলেন, এবং তারই দানে অনেকটা দানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দান করেছিলেন প্রচুর মূর্তি টুর্তি। এবং অক্ষয় কুমার মৈত্রের নাম নিশ্চয়ই তোমরা জানো, তার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। সুতরাং তিনি একজন প্রত্নতত্ত্ববিদ হিসাবে অনেক বড়, তার লেখা থেকে আমি যা মনে হয়েছে, এবং তারপরে ওনার দেখানো পথে এই এগুলো দেখে আমার মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি ওই কুচবিহারে যে রাজবংশ তারা হয়তো প্রথম এটা প্রতিষ্ঠা, রাজবংশ বলতে তাদের একটা ব্রাঞ্চ জলপাইগুড়ি রায়কত, সেই রায়কতের যে প্রথম যিনি এসেছিলেন ছত্রধারী, হ্যাঁ উনি হয়তো এটা প্রথম। হ্যাঁ, দর্পদেব রায়কতের কথা আমরা জানি এবং তার মাধ্যমেই ভবানী পাঠক চরিত্রের কথা জানি, আর তারপর সেই রবিনহুড টাইপের যে চরিত্র ভবানী পাঠক তার একেবারে শিষ্যা হিসেবে আমরা দেবী চৌধুরানীর নামের কথা কিন্তু জানি। আর সেই রায়কত রাজবংশের কথাই এই মুহূর্তে কিন্তু অনিতাদি বলছেন। হ্যাঁ, এই এই রায়কত রাজবংশের আবার আর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে ওরা কিন্তু আসলে কুচবিহারের যে রাজবংশ কোচ রাজবংশ তাদেরই একটা ব্রাঞ্চ, মানে শীর্ষসিংহ এবং বিশ্বসিংহ, সেই বিশ্বসিংহ তার সৎমায়ের গর্ভে যে দুই বোন ছিলেন আর কি, হীরা আর জিরা, তাদের যে ছেলে ছোট ভাই, সেই ছোট ভাইকে এখানে উনি ওখানে ছত্রধারী হিসেবে ছিলেন এবং তাকে এই বৈকুণ্ঠপুরে উনি পাঠান, বৈকুণ্ঠপুর জঙ্গল, এটার নামই ছিল বৈকুণ্ঠপুর। এই বৈকুণ্ঠপুর নিয়ে অনেক কথা আছে যে বৈকুণ্ঠ তার মানে আমাদের শ্রীকৃষ্ণর সঙ্গে যুক্ত নামটা, হয়তোবা এখানে বৈষ্ণবরা ছিল, এসব অনেক মিত এবং লোকপ্রবাদ আমরা ইতিহাসকে আজকাল ওটার বাইরে কিন্তু ভাবতে পারি না, এগুলোকেও আমাদের অ্যানালিসিস করতে হয়, কারণ তো রাজারাজার গল্প শুধু না মানুষের গল্প। কিন্তু এই বৈকুণ্ঠপুর সেখান থেকে আস্তে আস্তে এটাকে উন্নীত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে 1869 সালে। তা এই যে 100 বছর, এই 100 বছর সময় ধরে, মানে 1769 থেকে যদি ধরি 1869 পর্যন্ত, এই 100 বছর এই অঞ্চলে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে একটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এই সন্ন্যাসী বিদ্রোহে আমরা একজনের নাম পাই ভবানী পাঠক, এবং আমরা ভবানী পাঠক বলে না, আমরা সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ নিয়ে অনেক অ্যানালিসিস করি, আমরা বলি তারা ভীষণ দেশপ্রেমিক ছিলেন, আবার অনেকে তাদেরকে ডাকাত হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তা এইগুলো সব গল্পগুলো আছে, কিন্তু ইতিহাসে কোনো তো মানে একরৈখিক হয় না, সুতরাং মানে দুটো রেখা আমাকে মানতে হবে। একটা হচ্ছে অনেকে ছিলেন যারা ব্রিটিশরা যখন কেবল আসে মাৎসন্যায় শাসন হয় তখন তারা শুরু করেছিল, মানে যাদের হাতে দিয়েছিল রেজা দেওয়ান, ওই যে রেজা খা, সে তাদের হাতে সব দিয়েছিল ট্যাক্স নেওয়ার ক্ষমতা ইত্যাদি, এগুলোর ফলে সাধারণ মানুষকে প্রচুর অত্যাচার করেছে। সেই অত্যাচারের বিরুদ্ধে কিছু মানুষ সংগঠিতভাবে প্রতিবাদ করেছে, আর কিছু মানুষ কিন্তু সন্ন্যাসী এবং ফকিরের বেশে আবার তারা ডাকাতিও করেছে, এটাও সত্যি। তো ভবানী পাঠকের যেরকম পপুলারিটি সাধারণ মানুষের মধ্যে, বা লেখার কাজ যেখানে এসে আমরা দেখছি ভবানী পাঠক অনুশীলন আদর্শে বিশ্বাস করছেন, এবং আমরা আর একটা জিনিস দেখছি তার যে শিষ্যা দেবী চৌধুরানী, সেই দেবী চৌধুরানীর চরিত্র কিন্তু অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, এবং তিনি একটা ব্রত নিয়েছেন যেন মানুষের উপকার করার জন্য, তাতে মনে হয় তিনি নিশ্চয়ই ওই
যারা লোকপ্রিয় হয়, যারা অনেক বেশি জনসাধারণের কাছে অ্যাকসেপ্টেবল হয়, তিনি তেমন একজন ছিলেন। এখন রবিনহুড আমি বলবো না, এই কারণে রবিনহুড আমার বিদেশের সঙ্গে আমি জিজ্ঞেস করব না, আমি জিজ্ঞেস বলবো না, কারণ আমাদের দেশেই তো আছে। হ্যাঁ, আমি কেন বলবো না যে ভবানী ঠাকুরের মতো রবিনহুড? হ্যাঁ, সুতরাং আমি ওইভাবে বলবো, আমার জাতীয়তা বোধ থেকে আমি বলবো যে ভবানী ঠাকুর। তবে একটা কথা, যে এই যে সন্ন্যাসী কাটা নাম, সেই নাম নিয়ে একটা কথা আছে, সেখানেও আমি কিন্তু আবার একটু যেটা সাধারণ ধারণা আছে তার থেকে একটু আমি বাইরে গিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে জেনারেলভাবে এরকম ধারণা আছে যে এই সন্ন্যাসী এইখানে এক মানে তৈরি করেছিলেন হচ্ছে প্রথমে সন্ন্যাসী কাটা জলপাইগুড়ি থেকে এখানে এসে এই সন্ন্যাসী ভবানী পাঠকের এই যে মন্দিরটা এখানে এটা শুরু করেছিলেন স্কট, হ্যাঁ, বা হাচিংস বলাও হচ্ছে। আসলে এটা একজন বলছেন যে স্থানীয় মানুষরা এটাকে আবার বলছে দেবী চৌধুরানীর মন্দির, কিন্তু এইখানে দেখা হচ্ছে যে অমিয় কুমার ব্যানার্জি, যার বিখ্যাত বই বাঁকুড়ার পুরাকীর্তি, সে অমিয় কুমার ব্যানার্জি বলছে এই দেখা হয় নাই বলে একটা বই আছে, সেখানে উনি বলেছেন যে বিদ্রোহের নায়ক ভবানী পাঠকের সঙ্গে এই প্যাগোডা নির্মাণের কথা উনি কিন্তু যুক্ত করে দিয়েছেন, এটা অমিয় ব্যানার্জি করেছেন, এবং সেখানে উনি বলছেন সন্ন্যাসী কাটা এর থেকে নাম হয়েছে। কিন্তু এর থেকে একটা মজার কথা হচ্ছে যে প্রচলিত কথা যেটা আছে যে হ্যাচিং সাহেব না, এই যখন এই এখানে শিকারপুর চা বাগান যখন এটা পত্তন হয় তখন হ্যাচিং সাহেব হচ্ছে এখানে প্রথম ম্যানেজার। এবার উনি যখন এই সেখানে এখান থেকে যাতায়াত করতেন তখন উনি এই দিকে দেখতেন, এবং ওনার আর কি একদিন দুটো বাঘ নাকি একসঙ্গে এদিক থেকে আর ওদিক থেকে এসে তাকে নাকি ঘিরে ধরে, এবং বাঘরা নাকি তাকে বলে যে তুই এখানে একটা এরকম প্যাগোডা তৈরি করে দিবি, এই মন্দির করলে তাহলেই ছাড়বো, মানে প্যাগোডা করে দিলে। তখন বাঘকে কথা দেন, কথা দেওয়ার পর বাঘরা নেমে চলে যায়, এবং তার ফলে মন্দিরটা উনি স্কটকে বলেন যে মন্দিরটা করে দিও। মানে অনেকগুলো মিথ জানা যায় বা অনেকগুলো বিষয় উঠে আসে। একটা জিনিস আমি জানতে চাইবো, এই যেহেতু আমরা দেবী চৌধুরানী মন্দিরেই দাঁড়িয়ে রয়েছি শিকারপুরে, দেবী চৌধুরানীর বজ্রা, আপনি যেখানে অধ্যাপনা করতেন অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে তার বজ্রাটা রাখা রয়েছে, এবং প্রথম দিকে কেউ কেউ গিয়ে ফুল টুলো দিত বলে আমি শুনেছি, এই বজ্রা সত্যাসত্য কেউ যাচাই করেছেন বা এটার ঐতিহাসিক গুরুত্ব যদি জানতে চাই? হ্যাঁ, এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই একদম এই মুহূর্তে, যেটা হচ্ছে আমরাও যখন প্রথম দিকে হতো না, মিথের প্রতি মানুষের আকর্ষণ আছে, আমারও আছে, সুতরাং যখন এটা হলো আর ছিপ নিয়ে ওই দেবী চৌধুরানীর মধ্যে বর্ণনা আছে সন্ধ্যেবেলা বজ্রায় যাচ্ছেন, বজ্রায় যাচ্ছেন আর ছিপ নৌকোতে করে ডাকাতরা আর কি যাবে, ডাকাতি করতে যেত, তা ওই রকম একটা ছিপ নৌকো দেখে এটা দেবী চৌধুরানীর দলের যদি হয় দারুণ হয়, এরকম একটা আমারও মনে হয়েছিল। এবং পরে শুনছি যে ইউনিভার্সিটিতে সবাই এসে ফুল দিচ্ছে, এই দিচ্ছে, যাই হোক আমরা তো লেখাপড়া শিখে একটু যুক্তি নিয়ে ভাবি, তখন ভাবছিলাম যে সত্যি এইভাবে মিথ তৈরি হয়। আসলে খুব রিসেন্টলি উনি মারা গেলেন, বিমলেন্দু মজুমদার, ওনার ভালো লেখা এসেটিক সোসাইটি থেকেও আছে, উনি একটা লেখা লিখেছিলেন এই নৌকোর উপর, নৌকো শিল্পের উপর, যেহেতু এখানে প্রচুর শাল টাল পাওয়া যায় গাছ, তা এই অঞ্চলের নৌকো নিয়ে লিখেছিলেন, তা ওইখানে মানে ওই ওনার লেখাটা না আমার কাছে এসেছিল একটু এডিট করে দেওয়ার জন্য, তো তখন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল খুব রিসেন্টলি, বোধ হয় 15 দিন হয়নি উনি গেছেন চলে, তা ওইখানে দেখলাম উনি এটাকে ভেবেছিলেন ইসের বজরা, কিন্তু তারপরে ওটা করতে গিয়ে এশিয়াটিক সোসাইটির অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা রিপোর্ট আনালেন যে না, ওরা পরীক্ষা করে দেখেছে এই বজ্রাটা এই জাতীয় না, সুতরাং ওটা আলাদা। হ্যাঁ, আমরা যে কোনো বিষয়েরই যখন সত্যাসত্য নিয়ে আলোচনা করি আমরা ইতিহাসকে কিন্তু ফেলে দিতে পারি না, যে কারণে আজকে দেবী চৌধুরানী মন্দিরে দাঁড়িয়ে এই আলোচনা। আরও একটা বিষয় জানতে চাইব অনিতাদি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাধারণত আমরা বলি সাহিত্যপ্রেমী হলেও বঙ্কিমকে একটু দূরে সরিয়ে রাখেন অনেকে, কারণ তার কাছে পৌঁছানো যায় না, কারণ এলিট ক্লাসের লেখা অনেকে বলে থাকেন এখনও। বঙ্কিমচন্দ্রের সৃষ্ট সেই উপন্যাস আনন্দমঠ, এবং যেখানের মূল ক্যারেক্টার বলা যায় একটা জনজাতি গোটা, এবং সেখানে দেবী চৌধুরানীর একটা চরিত্র এবং তাকে ওইভাবে চিত্রায়িত করা, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে যদি আপনার থেকে জানতে চাই। বঙ্কিমচন্দ্র, প্রথম কথা বঙ্কিমচন্দ্রের যে ভাষা,
প্রথম কথা ভাষা, তিনি তো অনেকটা আগের যুগের, মানে ঈশ্বরচন্দ্রের পরে পরেই বঙ্কিমচন্দ্রকে আমরা আনতে পারি। সুতরাং যে লুসিডিটি, যে নদীর জলের মতো যে বয়ে যাওয়া, যেটা পরবর্তীকালে হয়েছে, সেটা বঙ্কিমচন্দ্রের কাছে কিন্তু আমরা আশা করি না। হ্যাঁ, সেই কারণে যারা আমরা সাধারণভাবে পড়াশুনো করি তাদের, এবং একটু সংস্কৃত ঘেঁষার শব্দ ছিল, সেগুলোকে হয়তো এলিটিজম মনে করলেও করতে পারে, কিন্তু তার জন্য আমার মনে হচ্ছে না যে বঙ্কিমচন্দ্রকে সেই কারণে সরিয়ে রাখে। আসলে বঙ্কিমচন্দ্রের একটা জাতীয়তা বোধ তৈরি করার একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল, যে বাঙালির কোনো ইতিহাস নাই, বা ইতিহাস লিখতে গেলে নিজেদের জাতি সম্পর্কে সচেতন হতে হবে। গীতার যে অনুশীলন ধর্ম, সেটাকে তিনি আফোল্ড করেছেন দেবী চৌধুরানীর মাধ্যমে। আনন্দমঠও দেখা যাচ্ছে, যারা প্রত্যেকে সন্ন্যাসী তারা ইয়ে মা যা ছিলেন মা যা হইবেন, উনি সব কথাই বলছেন, কিন্তু কোথাও যেন একটা দেশপ্রেম তৈরি করার চেষ্টা আছে। এই কারণেই যারা পরবর্তীকালে, যারা একটু মানে কি বলবো, একটু বস্তুবাদী চিন্তার দিকে একটু ঢলে পড়েছেন, তাদের সেটা ভালো লাগতেই পারে, বিশ্বাস করতেই পারেন, তারা একটু বঙ্কিমচন্দ্রকে একটু উচ্চ সম্ভ্রান্ত মানুষের লেখক বলে মনে করেন। হ্যাঁ, তাকে সাধারণ মানুষের মনে করতে চান না। হ্যাঁ, এখন মানুষের তো এক একটা পরিবেশে, আমি যে কোনো ঐতিহাসিক হোক, যে কোনো লেখক হোক, প্রত্যেককে তার পার্সপেক্টিভে দেখতে হয়। বঙ্কিমচন্দ্র ঠিক কোন সময়টা জন্মেছিলেন, বঙ্কিমচন্দ্রকে কি ফেস করতে হয়েছিল, এই কথাগুলো, এবং তা সত্ত্বেও তিনি কি কি লিখতে পেরেছিলেন, সেটা কিন্তু একটা বড় কথা। হ্যাঁ, সেই জায়গাটা ধরলে পরে আমি মনে করি বঙ্কিমচন্দ্র তিনি একটা ইডিওলজিতে হয়তো বিশ্বাস করতেন, এবং তার লেখার মধ্যে দিয়ে একেবারে প্রত্যেকটি ছত্রে ছত্রে সেটা বেরিয়ে এসছে। হ্যাঁ, এই যে আনন্দমঠের কথা আমরা বলছি এবং বন্দে মাতরম, আজকাল অবশ্য আপনি হ্যালো বলবেন না বন্দে মাতরম বলবেন সেটা আপনার বিষয়, অনেকগুলো বিতর্ক তৈরি হয়ে যাবে, আমি এ প্রসঙ্গে যাব না, কিন্তু যেই সময় দাঁড়িয়ে আনন্দমঠ লেখা তৈরি, এবং তারপর আমরা সেটাকে এখনও অনেকে পড়িনি হয়তো, বা যারা পড়েছেন তারা জানি, তাই দেবী চৌধুরানী মন্দিরে দাঁড়িয়ে শেষ একটা প্রশ্ন অনেকদিকে করতে ইচ্ছে করছে, যে দেবী চৌধুরানী চরিত্রটি সত্যি কি আসলে ছিল বা আছে, ইতিহাস কি বলছে? যদিও বঙ্কিমের রচনায় আমরা দেখেছি, কিন্তু ইতিহাস কি বলছে? হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজেই বলেছেন যে এটা ঐতিহাসিক ক্যারেক্টার না। হ্যাঁ, যে মানে একটা ছায়া অবলম্বনে কিছু লেখা, হ্যাঁ, একটা চরিত্র তৈরি করা, বঙ্কিম নিজেই বলেছেন, তার ভূমিকাতে যদুনাথও বলেছেন, তাহলে এতগুলো কথা ঠিক আছে। আর এটাও সত্যি, দেবী চৌধুরানীর মতো একেবারে মানে ওই প্রফুল্ল, সে শ্বশুরবাড়ি থেকে পরিত্যক্ত হয়ে গেল, তারপর ভবানী পাঠকের কাছে সব চর্চা করলো, তারপর সে তার জীবনের একটা অন্য রাস্তায় গেল, এটা একেবারে রক্তমাংসের কোনো দেবী চৌধুরানী ছিলেন কিনা জানি না, তবে একজন রানী ছিলেন, সেই রানী হচ্ছে মন্থনা, তৎকালীন বাংলাদেশে সেই এস্টেটের রানী ছিলেন, রংপুরে, রংপুরের মধ্যেই এইসব অঞ্চল ছিল। সুতরাং সেই এস্টেটের মন্থনার চৌধুরী পরিবারে তার বিয়ে হয়েছিল, এবং যখন ব্রিটিশরা দখল করে এবং নীল কারের অত্যাচার, তারপরে জোর করে ট্যাক্স নেওয়া, এইরকম এই সমস্ত ঘটনাতে তারা একেবারে অতিষ্ঠ হয়ে গেছিল। এবং রংপুরের কালেক্টর গুডল্যান্ডস, তার বর্ণনাতে এরকমও আছে যে উনি দেখছেন, মানে সাহেব নিজে লিখছেন যে 10-12 জন লোক ঘরের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে 10-12 দিন, তার মধ্যে 3 দিন হয়তো খেতে দেওয়া হয়েছে, এবং এই রেজা খা মানে জানেন কি জানেন না এটা বলা যাবে না, কিন্তু তাদের উপর প্রহারও করা হচ্ছে, এইভাবে প্রচণ্ড অত্যাচার। সেই অত্যাচারের বিরুদ্ধে, এবং আমরা তো জানি রানী ভবানী অনেক আগে, আমি বলছি অনেক আগে বলতে তার খানিকটা আগে, এবং তারপরেও এই যে দিনাজপুরের রানী, এদের সঙ্গে তো অনেক খারাপ ব্যবহার ব্রিটিশরা করেছে, সব দখলদারি করেছে, এই যে মন্থনার যে রানী তার সঙ্গেও কিন্তু দুর্গা দেবী চৌধুরানী। হ্যাঁ, এটা নিয়মই ছিল দেবী চৌধুরানী তাদেরকে বলা, ওই যে তার লড়াইটা, তিনি কিন্তু লড়াই করেছিলেন, এটা বাস্তব, এটা একেবারে ঐতিহাসিক। ওই লড়াইটাকে একটা ক্যারেক্টারের উপর মানে অ্যাট্রিবিউট করে, আরোপ করে একটা মানুষের লড়াই হিসেবে এটা তুলে এনেছেন। সেই অর্থে আমি বলবো সাধারণ মানুষের দুঃখ কষ্টকে বঙ্কিম তুলে এনেছিলেন। সেক্ষেত্রে আমি কোনো রিলিজিয়ান বা হেন তেন এসব নিয়ে আজকে বসে আর বিচার করার নাই, তখন মনে হয়েছে লেখকের কলমে এরকম হলেই ঠিক, মানুষ অনুপ্রাণিত হবে।
অনেক ধন্যবাদ আপনাকে অনিতাজি আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা অনিতা বাগচির সঙ্গে, এবং তিনি যেভাবে বিশ্লেষণ করলেন তাতে কিন্তু সত্যি দেবী চৌধুরানী ছিলেন কি ছিলেন না তা নিয়ে যে প্রশ্ন সেটা দূর হয়, কারণ সত্যি যে মতান্তরে যে চরিত্রর কথা উঠে আসে যে বাংলাদেশের সেই এস্টেট মন্থনা এস্টেট এবং যেই দেবী চৌধুরানীর কথা আসে জয়দুর্গা দেবী চৌধুরানী তার কথা কিন্তু রয়েছে, অর্থাৎ সেটা কিন্তু সত্যি। বাকি ভবানী পাঠক বা তার শিষ্যা এই জিনিসগুলো নিয়ে অনেকের মুখে অনেক রকম প্রচলিত তথ্য আমরা পাই ঠিকই, তবে ইতিহাস ঘাটলে কিন্তু সত্যির সন্ধান পাওয়া যায়। আজকের এই বিশেষ প্রতিবেদন ছিল আপনাদের জন্য, আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে জলপাইগুড়ির শিকারপুরের দেবী চৌধুরানী মন্দির থেকে।